বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি মহান রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া ও মেহরবানিতে তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে তোমাদের প্রতি আহ্বান, তোমরা যখনই ঘরের বাহিরে বের হবে মাস্ক পরিধান করবে এবং তোমাদের পরিবারকেও অতিমারির স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের অধ্যায় দুইয়ে পার্ট তিনে তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কিত কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করার আশা রাখছি। তাহলে আমরা দেখি নিই প্রথমে আমাদের জন্য আজকের শিখনফল কী অপেক্ষা করছে। আজকের শিখনফল, গত ক্লাসে আমরা ঈদ পূর্ববর্তী ক্লাসে তাকওয়ার পরিচয় এবং তাকওয়ার সোপান সম্পর্কে আলোকপাত করেছিলাম। এরই ধারাবাহিকতায় তোমরা যদি ক্লাসগুলি দেখে থাকো তাহলে এরই অংশ হিসেবে আজ আমরা তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করব। তাহলে আজকের ক্লাস শেষে তোমরা তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এক এক করে দেখি নিই তোমাদের বোঝার সুবিধার্থে এবং জানার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি যে আমাদের এই মানব জীবনে তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্যের প্রয়োজনীয়তা আছে কি না, আজকের এই আলোচনার বিষয়ই মূলত সেই বিষয়টি স্পষ্ট করার আমি চেষ্টা করেছি। তাকওয়া বা ক্ষুধাবৃত্তি ব্যক্তি চরিত্রের জন্য এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাকওয়া দ্বারা মূলত মানুষ মহান রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে তার সান্নিধ্য লাভের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অগ্রগামী হয়। আর আল্লাহভীতি কারণে এই তাকওয়া থাকার তথা আল্লাহভীতি থাকার কারণেই মূলত মানুষ যাবতীয় গুনাহ অন্যায় অপকর্ম থেকে নিজেকে পবিত্র রাখে এবং নিজেকে দূরে রাখে। তাকওয়া শাব্দিক বিশ্লেষণে বলেছিলাম তাকওয়া শব্দটা ওয়াকিউন শব্দমূল থেকে উৎপত্তি, এটা আরবি একটা পরিভাষা, যার অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তার যাবতীয় আদেশ নিষেধগুলি পরিপালন করা এবং যাবতীয় অন্যায় এবং অপকর্ম থেকে নিজেকে পবিত্র রাখা, দূরে রাখা। আর যখনই কোনো মানুষ মহান রাব্বুল আলামিনের সেই আদেশ এবং নিষেধগুলি যথার্থভাবে পরিপালন করতে সমর্থ হয় তখনই ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা করে মানুষ মহান রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হয়। আর এটাই প্রতিটি ব্যক্তি জীবনের, প্রতিটি মানব জীবনের একমাত্র এবং চূড়ান্ত কামনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তাকওয়া বলতে কি বোঝায়। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তার প্রতি ভীতসাধ্য হয়ে যাবতীয় অন্যায় এবং অপকর্ম থেকে নিজেকে পরিত্রাণ করা, নিজেকে দূরে রাখা, নিজেকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। আজকে আমরা গত ক্লাসে যেহেতু আমরা সংজ্ঞা বা তার আনুষঙ্গিক বিষয়গুলি আলোকপাত করেছি, আজ আমরা তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্যের বিভিন্ন দিক এবং বিভাগগুলি তোমাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি তাকওয়া হচ্ছে ইবাদতের প্রাণ বা সারবস্তু। প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রাণ থাকে, সুতরাং প্রাণের কারণেই মূলত তাকে বিভিন্ন নামে আমরা অভিহিত করি, বিভিন্নভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ করি। তেমনি ইবাদতের প্রাণ হচ্ছে তাকওয়া। তাকওয়াবিহীন ইবাদত বরং প্রাণহীন দেহের মতো। অর্থাৎ প্রাণ থাকলে যেমন আমরা বলি প্রাণী হয়, ঠিক তদ্রূপ কোনো ইবাদতকারী, ইবাদত গুজার বান্দার মধ্যে যদি তাকওয়ার সেই গুণগুলি তার মধ্যে বিদ্যমান থাকে মূলত, তাহলে বলা হবে সে যা ইবাদত, সেই যে ইবাদতগুলি করছে মূলত সেগুলি যথার্থ এবং সঠিকভাবেই করছে, এবং কারণ সে ইবাদতের প্রাণ তার মধ্যে বিদ্যমান এবং ইবাদতের সে সাধন সে পরিপূর্ণভাবে লাভ করছে। তো সুতরাং সেজন্য বলা হচ্ছে তাকওয়া হচ্ছে ইবাদতের প্রাণ। আর কারোর মধ্যে যদি তাকওয়া না থাকে, সে যদি ইবাদত করলো তাহলে তার ইবাদতটা হবে প্রাণহীন ইবাদতের মতো, অর্থাৎ নিষ্প্রাণ, নিরস, এরকম ইবাদত। অর্থাৎ বিষয়টা যদি স্পষ্ট করে উদাহরণ দিই তাহলে আমরা বুঝব এই যে এটাই
বলবো, কোনো কৃষক যদি কোনো জমিতে ফসল করে, সেটা ধান চাষ করুক অথবা অপরাপর কোনো সবজি বা অথবা আরও অন্য কিছু ফসল ফলাক, তার প্রথমত তাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে জমিটাকে জমির উর্বরতা বৃদ্ধি করতে হবে। তাহলেই তার কাজের সাফল্য অর্থাৎ সে আশানুরূপ ফল পাওয়ার সে প্রত্যাশা করতে পারে। ঠিক তদ্রূপ এমনিভাবে সে যদি ওষর জমিতে অর্থাৎ ও অনুর্বর জমিতে যদি কোনো ফসল কোনো বীজ রোপণ করে, সে তার সে যদি প্রত্যাশা করে সে ভালো ফসল পাবে, কিন্তু আসলে দেখা যাবে পরবর্তী সময়ে সে আশায় হতাশা ছাড়া আর কিছুই পাবে না। কারণ তার প্রথমে ভালো ফসল প্রত্যাশার পূর্বে প্রাপ্তির পূর্বে তার প্রথমেই দরকার ছিল উর্বর জমি প্রস্তুত করা। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যখন ইবাদত করতে যাবেন, তার প্রথমেই তার দেখা উচিত সে তাকওয়ার, তার মধ্যে তাকওয়ার সে গুণাবলী আছে কিনা, তাকওয়ার সে গুণগুলি সে অর্জন করেছে কিনা, তাহলে চেষ্টা করতে হবে। না হলে তাকওয়াবিহীন ইবাদত হবে প্রাণহীন দেহের মতো, যার কোনো মূল্যই থাকবে না। যে ইবাদত আল্লাহ ব্যতীত থাকে না, সেই ইবাদত আল্লাহর নিকট পৌঁছায় না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে কারীম এরশাদ করেছেন সূরা হজ 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার নিকট কখনো কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই আমার কাছে পৌঁছায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য বান্ধন প্রিয় বান্দা হওয়ার জন্য যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া আমাদের মাঝে বিদ্যমান থাকলেই মূলত আমরা ইবাদতের মূল বিষয়গুলি আমরা বুঝতে পারবো এবং যথার্থ গুরুত্ব উপলব্ধি করে আমরা ইবাদত বন্দেগীতে নিজেদেরকে নিরত রাখতে পারবো। এরপর আমরা দেখছি মর্যাদা ও সম্মান লাভের মানদণ্ড। তাকওয়া পরেজগার লোক যেমন সমাজে সম্মানিত হয়, তেমনি আল্লাহর নিকট সেই সবচেয়ে বেশি সম্মানিত। আর যে যত বেশি তাকওয়াবান সে আল্লাহর নিকট তত বেশি মর্যাদাবান। প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং মর্যাদা ও সম্মান মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে। সমাজে কোনো ব্যক্তি যদি তাকওয়ার অধিকারী হয়, তাকওয়া অবলম্বন করে, সে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে দূরে থাকে, প্রতারণা প্রবঞ্চনা হটকারিতা মিথ্যাচারীগুলি থেকে বিরত থাকে, এই বিরত থাকার কারণেই সমাজে সে সম্মানিত মর্যাদা লাভের উপযুক্ত হয়। আর এই মর্যাদা ও সম্মান মূলত আল্লাহর নিকটও সে বেশি সম্মান ও মর্যাদার উপযোগী হিসেবে বিবেচিত হয়। আর যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি আল্লাহর নিকট মর্যাদাবান। আর প্রতিটি মুমিন বান্দারই মূলত একমাত্র চাওয়া পাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মর্যাদাবান হওয়া, মহান আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে পরিগণিত হওয়া। এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন সূরা হুজরাত আয়াত নম্বর 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, মানব জীবনে তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য অত্যধিক, আর এই কারণেই মূলত মানুষদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়, যেটা আল্লাহ পবিত্র কোরআনে কারিমে আয়াতের মাধ্যমেই সেই ঘোষণাটা স্পষ্ট করেছেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, তাকওয়াই পুণ্য। তাকওয়া অবলম্বন করাই মানে মূলত হচ্ছে পুণ্যের কাজ, কারণ যিনি তাকওয়া অবলম্বন করেন তিনি অন্যায় থেকে বিরত থাকেন, অর্থাৎ তার দ্বারা ভালো কাজগুলি মূলত সম্পাদিত হয়ে থাকে। তো সুতরাং তাকওয়া মানে হচ্ছে পুণ্য, অর্থাৎ তিনি যা করেন মূলত সব প্রতিটি কাজই হচ্ছে পুণ্যের কাজ। তো সেজন্য বলা হচ্ছে তাকওয়াই হচ্ছে পুণ্যের কাজ। তাকওয়ার কারণে মানুষ পুণ্যের কাজ করে, অর্থাৎ অন্যায় থেকে সে সর্বদা বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা করে। তো এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 189, ওলা কিন্নাল বীররা মানি তাকওয়া, কিন্তু পুণ্য আছে তাকওয়া অবলম্বন করলে, অর্থাৎ যিনি তাকওয়া অবলম্বন করেন তিনি মূলত তাকওয়া অবলম্বন করলেই তিনি পুণ্যের অধিকারী হতে থাকেন। তাহলে আমরা দেখছি বাস্তব জীবনে আমাদের তাকওয়ার গুণ অর্জনটা অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর সন্তুষ্টি লাভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের যাবতীয় কর্মকাণ্ড, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস মতে, ইসলাম ধর্মের মতে আমাদের প্রতিটি কর্মেরই মূলত একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা। যদি আমরা আমাদের কর্মের মাধ্যমে মহান রবের সে সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমরা ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে আমরা আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে এবং আমরা আল্লাহর প্রিয় এবং তার নৈকট্যবাচন বান্দা হিসেবে পরিগণিত হতে পারব। তো সেজন্য বলা হচ্ছে তাকওয়া যিনি অবলম্বন করেন, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন আর আল্লাহ তাকে ভালোবাসেন। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 76,
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকীদের ভালোবাসেন আর যারা তাকওয়া অবলম্বন করে যিনি তাকওয়ার গুণের অধিকারী হন তাকে আমরা মুত্তাকী হিসেবে অভিহিত করে থাকি তিনি পুরাণের বর্ণনা অনুযায়ী ভাষ্য অনুসারে তিনি মুত্তাকী তাকওয়া হচ্ছে একটা গুণ আর তাকওয়ার গুণের যে অধিকারী তিনি হচ্ছেন মুত্তাকী এরপর আমরা দেখছি প্রিয়শী তাকওয়ার মানব জীবনে তাকওয়ার গুরুত্ব তাৎপর্যের আরো কিছু দিক ও বিভাগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরপর দেখছি জান্নাত লাভ প্রিয় শিক্ষার্থীরা একজন ব্যক্তি যখন তাকওয়ার গুণের অধিকারী হন তিনি যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত থাকেন ফলে তিনি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হন আর আমরা সচরাচর এটাই জানি যে আল্লাহর প্রিয় বান্দা হওয়া মানেই তিনি জান্নাতের অধিকারী অর্থাৎ জান্নাত তার জন্য অপেক্ষা করছে তাই তো আমরা দেখি যেসব স্টুডেন্ট যেসব ছাত্ররা প্রথম দিকে ক্লাসের মনোযোগী থাকে এবং শেষ পর্যন্ত ক্লাসের গুলি মনোযোগ থাকে বিভিন্ন স্যারদের লেকচারগুলি তারা ফলো করে দেখে বাসায় গিয়ে সেগুলি অনুযায়ী জীবনের পরীক্ষার প্রস্তুতি নেয় মূলত সেই ছাত্ররাই মূলত শিক্ষার্থীরাই জীবনে সাফল্য লাভের স্বর্ণশিখরে আরোহণ করে তো সুতরাং সেটা স্বাভাবিক কথা ন্যাচারাল প্রসেস সেটা হচ্ছে একজন ব্যক্তি তাকওয়ার জন্য গুণ অর্জন করলে তিনি আল্লাহর প্রিয় বান্দা হন এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়া মানেই মানব জীবনের চরম এবং পরম পাওয়া সে জান্নাত তিনি প্রাপ্তের অধিকারী হন তো সুতরাং জান্নাত লাভের জন্য তাকওয়ার গুণের মানব জীবনে তাকওয়ার গুণ প্রতিটি কর্মে প্রতিফলন অপরিহার্য বিষয় এ প্রসঙ্গে আমরা পবিত্র কোরআনে সেই বাণীর দেখতে পাই বাণীতেই তার প্রতিফলন দেখতে পাই যেমন সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া অর্থাৎ যে ব্যক্তি তার মালিকের সামনে অর্থাৎ রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে নিজের নাফস কে কামনা বাসনা থেকে বিরত রেখেছে অবশ্যই তার ঠিকানা হবে জান্নাত তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরাও তোমাদের ছাত্র অবস্থায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়কে গুরুত্ব দাও এবং সময়ের সময় উপযোগী ব্যবহার যদি করো এবং ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী আমরা যদি আমাদের আল্লাহর আদেশ এবং নিষেধগুলি মেনে থাকি তাহলে আমরা আমাদের মধ্যে তাকওয়ার গুণগুলি আসতে শুরু করবে এবং তাকওয়া গুণ অধিকারী হতে পারলে আমাদের যাবতীয় কর্মকাণ্ডগুলি সুচারুরূপে পরিপালন করা সম্ভব হবে আর যার সর্বশেষ ফাইনাল যা হবে সেটা হবে মমিন বান্দার প্রাপ্তি সেটা হতে জান্নাত লাভের মাধ্যমে এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ সান্নিধ্য লাভ প্রতিটি বান্দারই একমাত্র আকাঙ্ক্ষা পারলৌকিক জীবনে মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য তার সাক্ষাৎ লাভ আর তাকওয়ার মাধ্যমে মূলত অবলম্বন করলে মুত্তাকি ব্যক্তি সে পারলৌকিক জীবনে আল্লাহর সান্নিধ্য লাভে সে নিজেদেরকে ধন্য করতে পারবে মুত্তাকিগণ যেমন প্রতিটি কাজে আল্লাহকে জ্ঞান করে তেমনি আল্লাহও তাদেরকে তার কাছে টানেন পরকালে আল্লাহ তাদেরকে অধিক মর্যাদা এবং নৈকট্য দান করবেন যা আল্লাহ পবিত্র কোরআনে নিজেই ঘোষণা দিয়েছেন যেমন সূরা কামারের 54 এবং 55 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহরিন ফি মাকআদি ওয়া সিদকিন ওয়া ইন্দা মালিকিন মুক্তাদিরিন অর্থাৎ যারা ভয় করেছে যারা অনাদিকাল প্রবাহমান ঝর্ণা দ্বারা সম্বলিত জান্নাতে থাকবে তারা অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক আসনে সার্বভৌম ক্ষমতার অধিকারী মহান রাব্বুল আলমিনের সান্নিধ্যে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখছি যে তাকওয়ার গুণের অধিকারী হওয়ার মাধ্যমে মহান রাব্বুল আলমিনের জান্নাত প্রাপ্তি যেমন তার জন্য সহজ বিষয় হয়ে যায় এবং সাথে সাথে মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভও তার জন্য প্রতীক্ষা করে এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা তাকওয়ার মানব জীবনে তাকওয়ার গুরুত্ব তাৎপর্য আরও একটি বিষয় হচ্ছে সাফল্য লাভ আমাদের প্রতিটি কর্মের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে আমরা আমাদের কর্মে সাফল্য লাভ করব প্রিয় শিক্ষার্থীরা তোমরাও লেখাপড়া করছো ভর্তি হয়েছো তোমাদের বাবা মা প্রচেষ্টা চালাচ্ছে তোমরাও নিজেরও প্রচেষ্টা করছো ফাইনাল রেজাল্ট তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করবে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং তোমাদের জীবনকে তোমরা সাফল্যের স্বর্ণশিখরে তোমরা নিয়ে যাবে তেমনি বলা হচ্ছে তাকওয়াও মানব জীবনের সাফল্য লাভের জন্য একমাত্র অনুঘটক পৃথিবীতে মানুষের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে মূলত তার ঈমান এবং আমলের উপরে কেউ ঈমান গ্রহণ করলো তাকওয়া অবলম্বন করলো সে সাফল্য লাভ করলো এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজান নিশ্চয়ই পরহেজগার লোকদের জন্য রয়েছে সাফল্য অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করে
তাকওয়ার গুণের যা অধিকারী যারা হয় মূলত তাদের জন্য সাফল্য লাভ সুনিশ্চিত। তদ্রূপ তোমরা যারা যারা যেসব শিক্ষার্থীরা প্রথম দিকে লেখাপড়ার প্রতি স্যারদের ক্লাসের প্রতি মনোযোগী হয় তাদের সাফল্য লাভ সুনিশ্চিত, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা থাকা। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের বাস্তব জীবনে তাকওয়ার সে গুরুত্বপূর্ণ তাৎপর্য উপলব্ধি করি এবং এই তাকওয়ার গুণ যদি আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর প্রচেষ্টা চালাই, তাহলে আমাদের জীবন সাফল্যে সাফল্যময় হয়ে উঠবে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা মমিনের বৈশিষ্ট্য। তাকওয়া মমিন মানি তাকওয়ার গুণ তার মাঝে থাকবেই, তাকওয়াকে মমিন থেকে আলাদা করা যায় না, কারণ মমিনের জীবনে তাকওয়ার গুণটা ওতপ্রোতভাবে জড়িত আর তাকওয়া মমিন জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে। প্রকৃত ইমানদার হতে হলে মুত্তাকি হতে হবে আর মুত্তাকি হওয়ার জন্য তাকওয়ার গুণ তার জন্য অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত। যেমন এই প্রসঙ্গে আল্লাহ ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 57-তে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মমিন হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করো, আর যারা তাকওয়ার অবলম্বন করে অর্থাৎ মুত্তাকি বান্দাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আর এটা মূলত মমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্যও বটে। তো সুতরাং আল্লাহ এসে ঘোষণা দিয়েছেন, বলেছেন যারা এই তাকওয়া অবলম্বন করে তাহলে সত্যিকার অর্থে যদি মমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আর মমিন মাত্রই আল্লাহকে ভয় করে, আর এটা মমিন জীবনে তাকওয়ার গুণ অবলম্বন অন্যতম বৈশিষ্ট্য বটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর তাকওয়ার গুরুত্ব তাৎপর্য আরও একটি দিক দেখছি, রহমত এবং বরকত লাভের মাধ্যম। মহান রাব্বুল আলমিন অফুরন্ত রহমত এবং বরকতের মাধ্যমে মূলত আমাদের জীবন প্রশান্তিময় হচ্ছে, আমাদের জীবনের প্রতিটি কার্য প্রফুল্লময় হচ্ছে। তো সুতরাং মানব জীবনে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে রহমত এবং বরকত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমে মূলত আল্লাহর সাহায্যপ্রাপ্তিটা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়। ইহলৌকিক এবং পারলৌকিক আল্লাহর রহমত ও বরকত লাভের মাধ্যম অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়া অবলম্বন করা, কেননা এর মাধ্যমে আল্লাহর রহমত এবং বরকত লাভ সহজ হয়। অনেক ক্ষেত্রে আমরা বলি যে এই অমুকের কাছে যাও, উনি খুব আবেদ অর্থাৎ ইবাদত গুজার, ইনি খুব সৎপন্থায় উপার্জনের প্রচেষ্টা চালান, ও উনি ইবাদত বন্দীকে নিজেদেরকে নিরত রাখেন এবং মানুষের অন্যায় বা অপকর্ম বা মিথ্যাচার থেকে তিনি বিরত রাখেন। তো সুতরাং আমাদের মাঝে যদি এই প্রচেষ্টা, আমাদের মাঝে যদি এই চিন্তাধারা তৈরি হয়, তাহলে আমাদের বুঝতে আর বাকি থাকে না যে তাকওয়ার গুণ থাকার কারণে মূলত আমাদের মাঝে এই কথাগুলির বহিঃপ্রকাশ ঘটে। তো সুতরাং আমরাও যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার গুণ অর্জন করার প্রচেষ্টা চালাই, তাহলে মহান রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত এবং বরকতের বাড়ি দ্বারা আমরা আমাদের জীবনকে সিক্ত করতে পারব। এবং এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র গুণে ইরশাদ করেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, যদি সে জনপদের মানুষগুলি ইমান আনত এবং ভয় করত তাহলে আমি তাদের উপর আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আল্লাহর যদি মুত্তাকি হতে পারি আমরা, তাকওয়ার গুণ যদি আমাদের মাঝে জীবনে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে মহান রাব্বুল আলামিনের অফুরন্ত রহমতের বাড়ি দ্বারায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের জীবনকে সিক্ত করতে পারবো, যা আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমেই ঘোষণা দিয়েছেন। আর আল্লাহর রহমত বরকত যদি কোনো বান্দার জীবনে প্রতিফলন ঘটে বা তিনি যদি আল্লাহর রহমত এবং বরকত লাভে সমর্থ হন, তাহলে তার জীবনের চাওয়া পাওয়া আর কিছুই বাকি থাকতে পারে না। এরপর আমরা দেখছি আল্লাহ মুত্তাকিদের অভিভাবক। ইহ এবং পরকালে যারা সবচেয়ে বেশি ভাগ্যবান তারা হচ্ছে মুত্তাকি, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, অর্থাৎ যারা তাকওয়ার অবলম্বনকারী হয়, আর স্বয়ং আল্লাহই তাদের অভিভাবক হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আর এটা স্বাভাবিক কথা যে আল্লাহ যখন কোনো ব্যক্তির অভিভাবক হয়ে যান, সুতরাং তার ইহ এবং পারলৌকিক জীবনে চিন্তা থাকার কোনো কথাই নেই। যেমন আমরাও দেখি আমাদের জীবনে অনেক ক্ষেত্রে দেখি সমাজের অসহায় বিত্তবান মানুষ যখন অসহায় এবং নিপীড়িত বলি অথবা বিপদগ্রস্ত মানুষের পাশে যখন কোনো বিত্তবান মানুষ দাঁড়ায়, তখন আমাদের স্বাভাবিক মনে এই কথাটাই জাগে যে আসলে তার একটা গতি হলো। ঠিক তদ্রূপ এই বিষয়টা হচ্ছে যে মহান রাব্বুল আলামিন যখন কোনো বান্দার অভিভাবক হন, তার অভিভাবকত্ব গ্রহণ করেন, তাহলে তার বান্দার ইহ এবং পরজগতে কোনো চিন্তা করার কোনো সুযোগ থাকে না, সুযোগ হওয়ারও কোনো বিষয় হয়ে ওঠে না। আর এটা সম্ভব মূলত যাদের মাঝে তাকওয়ার গুণ থাকে, তিনি মূলত
তার দায়িত্ব মূলত মহান রব্বুল আলামিন গ্রহণ করেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3। ইরশাদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সংকট থেকে বের হওয়ার একটা পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন এক পদ্ধতিতে রিজিক দেন যা সে কল্পনাও করেনি, অকল্পনীয়। অর্থাৎ মুত্তাকি বান্দার আল্লাহ অভিভাবকত্ব গ্রহণ করেন এবং তাকে এত অপরিমেয় রিজিক দান করেন যেই রিজিক সে কখনো ভাবেও নি। তাহলে এই অকল্পনীয় মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যদি কোনো বান্দাকে প্রদান করেন, সুতরাং অভিভাবকত্ব যার আল্লাহ গ্রহণ করেন, সুতরাং তার ইহ এবং পরজগতে চিন্তা করার কোনো সুযোগ নাই। তো সুতরাং মানব জীবনের তাকওয়ার এবং গুরুত্ব তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, নিষ্ঠা ও আন্তরিকতা বৃদ্ধি। কোনো ব্যক্তির মাঝে যদি তাকওয়ার গুণ থাকে, সমভাবে বিদ্যমান থাকে, তার প্রতিটি কাজ হয় নিষ্ঠা এবং হয় আন্তরিকতা সাথে। ফলে তিনি সরকারি চাকরি করেন অথবা বেসরকারি পর্যায়ে চাকরি, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি নিষ্ঠা ও আন্তরিকতার প্রতিফলন ঘটান, বহিঃপ্রকাশ ঘটান। ফলে তিনি যেরকম নিষ্ঠা আন্তরিকতার সাথে মানুষকে সেবা দেন, তেমনিও যারা সেবা গ্রহীতা তারাও তার থেকে নিষ্ঠা ও আন্তরিকতার যথার্থ প্রতিফলনের মাধ্যমে মূলত তার সেবাটা গ্রহণ করে থাকেন এবং তার জন্য দোয়াও করে থাকেন। আমরা প্রায় এরকম প্রিয় শিক্ষার্থীরা দেখি আমাদের জীবনে, আমরা যখন কোনো অকল্পনীয় কোনো বিষয় একজন থেকে উপকার পেয়ে থাকি, আমরা তার যখন শুক্রিয়া জ্ঞাপন করি, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সুতরাং যার মাঝে তাকওয়া গুণ আছে, আসলে তিনি নিষ্ঠা আন্তরিকের সাথে কাজগুলি করেন এবং মানুষের দোয়া তিনি লাভে সমর্থ হন। তো সেজন্য বলা হচ্ছে যা ব্যক্তি জীবনে যদি সমাজ জীবনে আমাদের যদি তাকওয়ার আমরা প্রতিফলন ঘটাই, তাহলে সমাজের থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হটকারিতা, প্রতারণা, এগুলি সমাজ থেকে চলে যাবে এবং মানুষ মানুষকে বিশ্বাস করতে জানবে, শিখবে এবং মানুষ মানুষের লেনদেন বা পারস্পরিক সাহায্য সহযোগিতায় নিষ্ঠা আন্তরিকতায় বৃদ্ধি পাওয়ার ফলে তারা তাদের সম্প্রীতির মেলবন্ধনে তারা আবদ্ধ হতে পারবে। তো সেজন্য সুতরাং বলা হচ্ছে ব্যক্তি জীবনে অর্থাৎ মানব জীবনে তাকওয়ার গুরুত্ব এবং অত্যধিক, এই কারণে যে এটা মানুষের মাঝে মানুষের নিষ্ঠা ও আন্তরিকতাকে অনেকাংশে বৃদ্ধি করে দেয়। প্রিয় শিক্ষার্থীর এরপর আমরা দেখছি চারিত্রিক দৃঢ়তা। চরিত্র মানব জীবনের মূল্যবান সম্পদ। প্রবাদে আছে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। তো সুতরাং বলা হচ্ছে চরিত্র মানব জীবনের অন্যতম সম্পদ। আর যদি কারো মাঝে তাকওয়া থাকে, তাহলে সে চারিত্রিক দৃঢ়তা তার মাঝে সুদৃঢ় হয়, কোনো কারণে তার নৈতিক পদস্থলন হওয়ার কোনো সুযোগ নাই। আর কারো মাঝে যদি চারিত্রিক গুণ থাকে, চরিত্রটা যদি সুদৃঢ় রাখতে চায়, তাহলে তাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে, না হলে যে কোনো সময়, যে কোনো দুর্যোগে অথবা যে কোনো বিপদ আপদে, যে কোনো কিছু লোভে পড়ে সে চারিত্রিক দৃঢ়তা থেকে দূরে সরে যেতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে ব্যক্তি জীবনের গঠনে এবং চারিত্রিক দৃঢ়তায় তাকওয়ার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। কোনো কারণে মানুষের চারিত্রিক উৎকর্ষতা লাভ করলে তা বজায় রাখাও কঠিন, যদি তাকওয়ার গুণ থাকে তাহলে তার জন্য খুবই সহজ। তাকওয়া না থাকলে সে যে কোনো মুহূর্তে যে কোনো অপকর্মে জড়িয়ে যেতে পারে এবং ফলে তার চারিত্রিক সুনাম বা সুখ্যাতি মুহূর্তেই ম্লান হয়ে যেতে পারে। তো সেজন্য বলা হচ্ছে তাকওয়া মূলত মানুষকে তার চরিত্রকে সংশোধন, তার চরিত্রকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য একটা সেফ গার্ড হিসেবে কাজ করে। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা তাকওয়ার অনুশীলন করি, তাকওয়ার প্রতিফলন যদি আমাদের জীবনে ঘটাতে পারি, তাহলে আমরা চারিত্রিক দৃঢ়তা আমাদের মাঝে অর্জিত হবে এবং চারিত্রিক দৃঢ়তা অর্জিত হওয়ার প্রেক্ষিতে কোনো কিছুর ঝড় ঝাপটা বা বিপদ অথবা প্রলোভনে পড়ে সে চারিত্রিক দৃঢ়তা পদস্থলন হওয়ারও আমাদের কোনো সুযোগ থাকবে না। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা ইমানের পূর্ণতায়। ব্যক্তি চরিত্রে আল্লাহভীতি না থাকলে সে ইমানের দাবি পূরণে ব্যর্থ হয়। ইমানের দাবি হচ্ছে সকল মহান রব্বুল আলামিন যে কাজ করতে আমাদেরকে আদেশ করেছেন সে কাজগুলি যথার্থভাবে পরিপালন করা এবং যে কাজগুলি থেকে আমাদেরকে পরিহার করার জন্য বলেছেন সে কাজগুলি থেকে আমরা দূরে থাকা। তো সুতরাং এটা হচ্ছে পরিপূর্ণ ইমানের পরিচয়। এক্ষেত্রে তাকওয়া যদি কারো মাঝে যদি বিদ্যমান থাকে, তাহলে ইমানের পূর্ণতার যে কাজগুলি করা দরকার সে কাজগুলি যথার্থভাবে করা সম্ভব হয়ে যায়।
আর যদি তাকওয়ার গুণ তার মাঝে না থাকে তাহলে ঈমান পরিপূর্ণ হয় না, অপূর্ণ থেকে যায়। কারণ অনেক সময় মানুষকে জটিল এবং কঠিন সমস্যার মোকাবেলা করতে হয়, মানুষের জীবনে সুখ এবং দুঃখ পালাক্রমে আসে। ইন্না আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ সূরা ইনশিরার মধ্যে এরশাদ করেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই সুখের পর দুঃখ আসে, আবার দুঃখের পর সুখ আসে। কারো জীবন সারা জীবন সুখময় হয়ে থাকবে বিষয়টা কিন্তু তা নয়, আবার সারা জীবন সে দুঃখের মধ্যে পড়ে থাকবে আর অন্যরা সুখ ভোগ করবে সে বিষয়টাও নয়। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ এরকম পালাক্রমেই আসে। তো সেজন্য বলা হচ্ছে ইমানের পূর্ণতার এই বিপদ ঝড় ঝাপটায় মানুষের ইমানকে পরিপূর্ণ করে রাখার জন্য, ইমানকে ধরে রাখার জন্য তাকওয়ার গুণটাই তার জন্য যথেষ্ট। না হলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ প্রলোভনে পড়ে, প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে তার ইমান হারা হওয়ার সুযোগ থেকে যায়। আর কোনো ব্যক্তির মাঝে যদি তাকওয়ার গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান থাকে তাহলে কোনো শয়তানের ধোকা প্ররোচনায় বা প্রবঞ্চনায় সে ইমান হারা হওয়ার কোনো সুযোগ থাকে না, বরং পরিপূর্ণ ইমানের সাথেই সে তার জীবনকে পরিচালন করতে পারে, পরিপালন করতে পারে। যেমন আর ইমানের অপর অটল থেকেই আল্লাহকে ভালোবাসতেই হয়, আর সে ভালোবাসাই হয় পূর্ণাঙ্গ ভালোবাসা। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে যথাযথভাবে তোমরা ভয় করো, তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। সূরা আলী ইমরান আয়াত নম্বর হচ্ছে 102। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি যে ইমানকে পরিপূর্ণ করতে হলে তাকওয়ার গুণ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্জন করতে হবে এবং প্রতিটি কাজে তাকওয়ার সে প্রতিফলন ঘটাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা মূলত আমাদের মানব জীবনে প্রতিটি কর্মে প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্যের বিভিন্ন দিকগুলি আমরা তুলে ধরেছি। আর যেই সর্বশেষ যেই কথাটা আমার বলার প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া হচ্ছে সকল কিছুর প্রাণ। তাকওয়ার মাধ্যমে মূলত চারিত্রিক সুদৃঢ় যেমন সুনিশ্চিত হয়, ইমানের পূর্ণতা যেমন সুনিশ্চিত হয়, মহান রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ, তার সন্তুষ্টি লাভ এবং পারলৌকিক জীবনে সুখ এবং সমৃদ্ধি তথা সাফল্য লাভ তথা জান্নাত লাভ সব কিছুই মূলত নির্ভর করে তাকওয়ার উপর। তাহলে আমরা আজ থেকে প্রত্যয় ব্যক্ত করি যে আমরা মহান রাব্বুল আলমিন আমাদের যে কাজগুলি করতে বলেছেন আমরা সে কাজগুলি করব, আমরা পড়াশোনা ভাষায় নিয়মিত করব এবং আমাদের জীবন বাবা মা আমাদের পিছনে যে শ্রম বিনিময় ব্যয় করছেন সেই শ্রমটা যেন যথার্থভাবে তাদেরকে প্রতিদান দিতে পারি সেই প্রচেষ্টা চালাব এবং আমাদের ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আমরা তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করব, ইসলাম নির্দেশিত পথে চলব, তাহলেই আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারব। আর এই প্রত্যাশাই আজ বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যন্তই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।